অলিম্পিকত অংশ লোৱা প্ৰতিগৰাকী ভাৰতীয় খেলুৱৈক তেওঁ জনালে অভিনন্দন। ইফালে লাভলিনাৰ সফলতা কামনাৰে অসমবাসীয়ে কৰিলে প্ৰাৰ্থনা। লাভলিনাক শুভেচ্ছা জনালে অলিম্পিকত ৰূপৰ পদক জয় কৰি স্বদেশলৈ উভতি অহা মীৰাবাই চানুৱে। টকিঅ'ৰ প্ৰতিজন ভাৰতীয় খেলুৱৈকে শুভেচ্ছা জনালে অলিম্পিকত ৰূপৰ পদক জয় কৰি গৃহৰাজ্য মণিপুৰলৈ উভতি অহা মীৰাবাই চানুৱে। जो भी टोक्यो में अभी इंडिया के लिए पार्टिसिपेट करने जा रही है, मेरी तरफ से, मेरा फैमिली, मेरा पूरा गांव की तरफ से सबको ऑल द बेस्ट। सब अच्छा खेलिए और अपना बेस्ट परफॉर्मेंस दीजिए। इपने लावलीनार क्वार्टर फाइनल और पूर्वे अहोमर बॉक्सर गराकी सफलता कामना करी राज्यर भिन्न प्रांतत मंदिर नामघर जुलिसे साकी बंटी। শুকুরবারে লাভলিনা চাইনিজ টাইপের সেন নিয়েনচিনের মুখামুখি হব। প্রি কোয়ার্টারত জার্মান খেলুই নাজিন এপেজক পরাস্ত করে লাভলিনাক লৈ আশাবাদী সকলো। পুয়াই সরুপথার সমষ্টির বিধায়ক বিশ্বজিৎ ফুকন বক্সার লাভলিনার বরপথার বারমুখিয়ার বাসগৃহত উপস্থিত হয়ে শুভেচ্ছা জানালে লাভলিনার পিতৃ মাতৃক। বিধায়কগৰাকীর আশা বক্সিং রিঙত জয়ের ধারা অব্যাহত রাখি লাভলিনায় দেশবাসীক উপহার দিব সোণৰ পদক। আমি লাভলিনা বৰগোহাঁইক আমার আন্তরিক শুভেচ্ছা জানাইছো আর আমি গভীর আশাবাদী যে লাভলিনায় অলিম্পিকৰ পৰা সোণৰ পদক লৈ আমার অঞ্চলটোলৈ, ৰাজ্যখনলৈ, ৰাষ্ট্ৰলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিব। লাভলিনার বিজয় কামনা করে সরুপথারত অখিল ভারতীয় মারুয়ারী মহিলা সমিতিয়ে হনুমান মন্দিরত চাকি বন্তি জ্বলাই জানালে প্রার্থনা। আমার গোটে ভারতবর্ষর নাম আজি বিশ্বত জিলিকাবলে আগবাড়ি গেছে। লাভলিনার সফলতার কারণে চাকি বন্তি জ্বলালো আর ভগবানের ওসর জিতর বাবে প্রার্থনা করল। গো ফর গ্লোরি লাভলিনা। উত্তর গুয়াহাটির ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী দীর্ঘেশ্বরী দেওয়ালয়ত দেখা গল লাভলিনার অনুরাগীর পূজা অর্চনা। মা দীর্ঘেশ্বরীর ওসর চাকি বন্তি জ্বলাই লাভলিনার জয়ের বাবে সেবা জানালে অনুরাগী সকলে। টোকিও অলিম্পিকের যাতে সোণর মেডেল লোলে ঘুরি আহে সেই মার চরণত আমি আজি গোটেই কমিটিয়ে প্রার্থনা জানাইছো। সর্বেশে সর্বশক্তি সমন্বিতে হয় ব্যস্ত ত্রাণীমন্ত্রে মা দুর্গা দেবী নমস্রে ওম সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সারিকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্রে। এই মন্ত্রের জড়িয়াতে যাতে লাভলিনাই সুদূর ভারতবর্ষ নয় গোটেই অসমবাসীলৈকে গৌরবোজ্জ্বল গৌরব কৰি আনে। উত্তর গুয়াহাটির পৰা রন্তু বৈশ্যর সহযোগত সরুপথারের পৰা দেবাশিষ গৌতমর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।